তোমরা সেই কমিটিগুলো নিয়ে কাজ করবে, নজর রাখবে। এবার আমি বিয়ের আরো কারা কারা এখানে এসছেন, বসুন প্লিজ। সবার বিরুদ্ধে আমার কোনো গ্রিভ্যান্সেস নেই। জঙ্গলমহল একদিন লোকে রাস্তায় বেরোতে পারতো না, অনেক কষ্ট করে জায়গাটা শান্তি ফিরিয়ে এনে উন্নয়নের কাজে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম বিএলআরও অফিসের কাজকর্ম সম্বন্ধে হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা শুনতে পাবো। স্মার্কি, তুমিও এখানে আছো, নোট করবে, তোমার বিএলআরও যারা ভালো কাজ করছে ঠিক আছে, বাদ বাকি তোমাকে টোটাল রিসাপেল করার প্রয়োজন আছে। আমি আজকে সাক্ষী নিয়ে এসেছি, আমার পেছনে দেখো কতগুলো হত দরিদ্র আদিবাসী পরিবার বসে আছে। অভিযোগটা কি, অনেক গরিব আদিবাসী আছে, তারা পড়াশোনা করতে পারে না, অতটা পড়াশোনা জানে না, তারা আগে জমির মিউটেশন করতে পারতো না, যেত না, কিন্তু এখন যখন দেখছে তার পাশের লোকটা কৃষক বন্ধু স্কিমে টাকা পাচ্ছে, সেও তার জমিটা মিউটেশন করতে চায়, সে যাচ্ছে করতে, কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না, তাকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে। এবার আমি এসসি এসটি ওবিসি গ্রামের জমি মিউটেশনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক অভিযোগ পেয়েছি, এবং ডিএম এরও যেটা সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি। রাহুল, তুমি যেটা আগে কাজ করতে, এখন কিন্তু বেশ 6 মাস 8 মাস তোমাদের নেগলিজেন্স। বলরামপুরের আইসি কে, বলরামপুরে বিএলআরও অফিসের চেনেন আপনি অফিস? বিএলআরও অফিসের ঠিক উল্টো দিকে পরপর দুটো দোকান আছে ম্যাডাম, তাই তো ম্যাডাম? দেখেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই জানেন, একটা করালি কিঙ্কর মহান্তির দোকান ম্যাডাম, দোকানের সাইনবোর্ড ভাঙা, আর একটা প্রিয়াঙ্কা ভ্যারাইটিস ম্যাডাম। বিএলআর অফিসের সব কাজ এই দুই দোকানে হয়। বিএলআর অফিসে সাধারণ মানুষ গেলে, গরিব মানুষ গেলে তাকে ঘোরানো হচ্ছে, অফিসের কর্মচারীরাই বলে দিচ্ছে ওই দোকানে গিয়ে বুঝে আসতে হবে কি করতে হবে। মানেটা কি, পড়াশোনা না জানা মনের মানুষকে, গরিব মানুষকে বলছে জমি মিউটেশনের জন্য রেট চালু হচ্ছে, আমি সংখ্যাটা বলছি না, ধার চাইয়া লজ্জা দিবেন না, মতো 1,500 থেকে 2,000, 1,000 থেকে 1,500, এবং মিউটেশন জমি কত তার মাপ কত সেটা থেকে 30,000 পর্যন্ত কাউকে কাউকে বলে দিচ্ছে ওই দোকানগুলো থেকে, এরা হচ্ছে দ্য মিডল ম্যান ম্যাডাম। কারা আমি জানি না, যেই হোক এটা এনকোয়ারি করে আমি রিপোর্ট চাই ইমিডিয়েট ম্যাডাম। এখানে এসসি এসটিদের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, আজকে তারা নিজে পায়ে দাঁড়িয়েছে, এর আগে ভাবতেও পারত না বিএলআর অফিসে যাবে। এমন অনেক আদিবাসী বাড়ি আছে যার নামে জমি সে 20-30-40 বছর আগে মারা গেছে, তারপরে জেনারেশনে হয়তো তারপরে জেনারেশন মারা গেছে, কিন্তু মিউটেশন হয়নি। প্রধানত দারিদ্র, লেখাপড়া না জানা, এবং মিউটেশন করার প্রয়োজনে তো তারা এতদিন বোধ করেনি, এখন তারা জমি নিজের নামে রেকর্ড করতে চাইছে, এর বড় কারণ কৃষক বন্ধু প্রকল্প। এবার আপনারা বলুন, যারা মোটামুটি লেখাপড়া জানে করতে পারে তারা করে নিচ্ছে, কারো হয়তো 6 বিঘা জমি ছিল, দুই ছেলে, জমির মালিক কৃষক বন্ধুর টাকা পাচ্ছিল, পরে 2 বিঘা করে জমি দুই ছেলের নামে রেকর্ড করে দিয়েছে, পরিবারের 3 জন কৃষক বন্ধুর টাকা পাচ্ছে, কিন্তু পাশেই একটা আদিবাসী আছে
যে কৃষক বন্ধু টাকাটা পাচ্ছে না তার কারণ তাদের জমিটা রেকর্ড করা নেই বলে এটা স্পেশাল ড্রাইভ দেওয়া উচিত বলে আমি মনে করি রাজ্যের সবচেয়ে শান্ত এবং সহনশীল জেলা কিন্তু পুরুলিয়া মাথায় রাখবেন এবং দূরের জেলা বলে অনেকেই হয়তো জানতে পারেন না আমি যেমন এখানে অনেকের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে হুড়া বিএলআরও অফিসেও ঝামেলা চলছে বলরামপুরে কে আছেন কতদিন আছেন আপনারা আড়াই বছর আপনি কতদিন আছেন হুড়া ম্যাডাম আমি এক বছর তিন মাস আছি এবার আমি দুই তিনটা উদাহরণ দিই জীবন্ত উদাহরণ ব্লক বলরামপুর জিপি বড় উর্মা গ্রাম নামসল আগুইবেড়া রাজেন হেমব্রম উপস্থিত আছেন দাঁড়াও বাবা মারা গেছে এসটি বাবা মারা গেছে 2011 সালে জমি নিজের নামে ট্রান্সফার করতে বিএলআর অফিসে গেলে বলে জমির নতুন পর্চা বের করতে হবে পর্চার প্রতিকপি বের করতে দালাল নিল 100 টাকা করে বিএলআর অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিল 1500 টাকা তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে আমি যে কথাটা বললাম এটা মিথ্যে না সত্য হ্যাঁ ম্যাডাম এটা সত্যি যে আগে গিয়েছিলাম তো সেখানে আমাদের তো সাধারণ মানুষকে সেখানে এলাও করে না মানে বাইরের থেকে যে কোনো কিছু কাজ বললাম ওখানে বাইরে করো তো সেখানে গিয়ে আমাকে আগে প্রথমে যে বাইরের লোক আছে তারা বলছে 1500 টাকা লাগবে এটা করার জন্য তারপরে যে কাগজটা বের করার জন্য এক একটা পেজ 100 টাকা করে নিয়েছে বসুরাজেন থ্যাংক ইউ তুমি এসছো কষ্ট করে দুই ব্লক বলরামপুর জিপি বউ উর্মা গ্রাম নামসল বান্ডি বাসডি দুই ভাই মাধব মাহাতো যাদব মাহাতো বাবা বিপিন মাহাতো মারা গেছে বাবার জমি দুই ভাইয়ের নামে মিউটেশন করতে দালালকে দিতে হয়েছে 10000 টাকা বিপিন মাহাতো কিছু জমি কিনেছিল যার থেকে কিনেছিল সে মারা গেছে তার স্ত্রীও মারা গেছে সেই জমি কিভাবে মিউটেশন করা যাবে জানতে গেছিল মাধব এবং যাদব দালাল বলেছে 15 লাগবে বলুন কোথায় গেল মাধব মাহাতো যাদব মাহাতো হ্যাঁ মাইকটা নিন ঘটনাটা সত্য কি মিথ্যে সত্যি বসুন থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য তিন ব্লক হুড়া জিপি দলদলি গ্রাম কামাডি রবি টুডু অশ্বিনী টুডু কার্তিক টুডু তিন ভাই বাবা সনাতন টুডু মারা গেছে 1 একর 71 ডেসিমেল জমি তিন ভাইয়ের নামে দালালি করতে চেয়ে মিউটেশন করতে চেয়ে দালাল চেয়েছে 30000 টাকা জমি রেকর্ড হয়নি গরিব পরিবার কৃষক বন্ধু পাচ্ছে না রবি টুডু কোথায় রবি টুডু অশ্বিনী টুডু আচ্ছা বোলা পৌঁছতে পারিনি আপনার নাম কি আপনারটা বললেন না তো আপনারটা বলেছেন তোমাদের তোমরা তিন ভাই না তোমরা তো বলেছো একজন বলেছো তোমার রাজন বলেছো বাপ কি দুজন হুড়া থেকে বলরামপুর তোমার কি কেস ওই একই কেস ওই পরিবারটা এখনো এসে পৌঁছাতে পারিনি এরপরে কিন্তু যদি এই পরিবারগুলোর উপর কোন রকম
কেউ গিয়ে ধমকায় চমকায় আমি কিন্তু তাকে ফার্স্ট গ্রেফতার করে ঢুকিয়ে দেব, সে যেই হোক। এই কেসগুলো আমাকে আমার সাইটেড করার উদ্দেশ্য হলো সমাধানটা কি হবে। সমাধানটা কি হবে? আমি কেসগুলো বললাম ফিজিক্যালি ওদের প্রেজেন্ট করে, এবার সমাধানটা কি হবে? যারা ভাষা জানে না, মানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে লিখতে পারে না, কাগজগুলো তাদের কে লিখে দেবে? মিউটেশন, এখন জমি মিউটেশন অনলাইনে হয়ে গেছে। বাবা মরে গেলে, কাকা মরে গেলে অটোমেটিক্যালি তার যে পরিবার আছে অলরেডি থার্ডে জানে যে আমরা নিয়ম করে দিয়েছি, সে অটোমেটিক্যালি পেয়ে যাবে তার পরিবারে যদি একজন শিডিউল কাস্ট হয় বা একজন শিডিউল ট্রাইব হয়। এটা জন্মগত, বাই বার্থ। তাহলে কেন আপনারা তাদের ঘোরাচ্ছেন? পঞ্চায়েত সমিতির যারা আছেন তারা কি এগুলো চোখে দেখেন না? তাদের কাছে এসব কমপ্লেন যায় না? জেলা পরিষদের মেম্বার যারা আছেন তাদের কাছে এসব কমপ্লেন যায় না? তোমরা বলেছো? হ্যাঁ, অনেকবার স্থায়ী সমিতি মিটিং আলোচনা হয়। কাকে বলেছো? ডিএলওকে বলা হয়েছে, ডিএলআর কে বলা হয়েছে। ডিএলআর কে আছে রে জেলার? উনি নতুন এসেছেন, উনি অ্যাক্টিভ খুব, এই 15 দিন থেকে উনি খুব অ্যাক্টিভ ম্যাডাম। আপাতত উনি খুব সততার সহিত কাজ করছেন। না জেনে অন্য এক মাস হয়েছে আপনি এসেছেন? ম্যাম দু মাস হয়েছে। দু মাস হয়েছে ম্যাম। ইউ টেক কেয়ার অ্যাবাউট ইউর আদার্স। দেখছেন কিভাবে কমপ্লেন গুলো আসছে? শুন, আগে আমি ভাবতাম পলিটিক্যাল লোকেরা হয়তো চোর, পলিটিক্যাল লোকেদের নামে বদনাম বেশি ঘটে, কিন্তু যারা গভর্নমেন্টের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবে তাদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে, তবেই তো সুনামটা হবে। দুর্নামের সাথে কাজ করাটা আমাদের কারোরই উচিত নয়। যদি ভুল ভ্রান্তি করে থাকেন বলরামপুর ঘুরা যারা আছেন শুধরে নেবেন, আর আপনাদের নামে বদনাম করার জন্য যদি কেউ কিছু করে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট তার নামে এফআইআর করতে পারেন, যাতে অ্যাকশন হয়, কমপ্লেন নিয়ে এফআইআর করবেন। আরেকটা কথা আমি বলি, বসুন আপনারা। সমাধান একটা হতে পারে, সেটা হচ্ছে বিএসকে তে যারা আছে বাংলা সহায়ক কেন্দ্র, জেলায় কে দেখে? বিডিও ডেভেলপমেন্ট, এডিএম ডেভেলপমেন্ট কে আছেন? বিএসকে কেন্দ্রগুলো পরিদর্শন করেন? হ্যাঁ ম্যাডাম। বাংলা সহায়তা কেন্দ্র, আপনারা একটা কাজ করুন, ওরা যে কাজগুলো ওদের দেয়া হয়েছে প্লাস গভর্নমেন্টের যত স্কিম, সিএসকে আমি বলবো পর্যাপ্ত পরিমাণে